লালকৃষ্ণ আদবানি, তাকে ভারত রত্ন সম্মান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে ঘোষণা, দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে লালকৃষ্ণ আদবানিকে ভারত রত্ন সম্মান। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, দেখো, রাশিয়ান বিজেপি নেতা আদবানি দিয়ে, অর্থাৎ এলকে আদবানিকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এক্স হ্যান্ডেলে এই সংবাদ জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে যে জানিয়েছেন যে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হচ্ছে রাশিয়ান নেতা লালকৃষ্ণ আদবানিকে। প্রধানমন্ত্রী যেটা জানিয়েছেন, তিনি বলেছেন যে তিনি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে এলকে আদবানিজিকে ভারতরত্ন প্রদান করা হবে। আমি তার সাথে কথা বলেছি, অর্থাৎ প্রধানমন্ত্রী এই ঘটনার এই সিদ্ধান্ত নেওয়ার পর ফোনে আদবানিজিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী আরো লিখেছেন যে আদবানিজি দেশের সবথেকে সম্মানিত এক রাষ্ট্রনায়কদের মধ্যে একজন এবং ভারতের উন্নয়নে তার তীব্র অবদান রয়েছে। তিনি এমন একটা জীবন কাটিয়েছেন যেখান থেকে তিনি কর্মী থেকে শুরু করে দেশের উপপ্রধানমন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসাবেও কাজ করেছেন। তার সংসদে যে সংসদীয় ব্যবস্থায় তিনি যেভাবে নিজের প্রভাব বিস্তার করেছেন বা যা কাজ করেছেন তা অনুকরণীয় এবং সমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিতে পূর্ণ। পরপর দুটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরো যেটা বলেছেন যে জনজীবনে আদবানিজির অবদান এই দশকের দীর্ঘ সেবা, স্বচ্ছতা এবং সততার প্রতি একটা গুরুত্বপূর্ণ অবস্থান। বিভিন্ন ভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদবানিজির গুণগান করেছেন। তিনি বলেছেন নীতিশাস্ত্রে আদবানিজি যেভাবে নিজের অবদান রেখেছেন তা অনুকরণীয়। লালকৃষ্ণ আদবানিকে ভারত রত্ন সম্মান, কি বলবেন, কতটা উচ্ছ্বসিত আপনারা? আনন্দের এবং গর্বের ব্যাপার এটা। তার মধ্যে একজন মহান রাজনীতিবিদ, তার কন্ট্রিবিউশন আছে ভারতের রাজনীতিতে, আর তার প্রতি যোগ্য সম্মান হবে এটা। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। ইন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, খুব স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্বরা তারা উচ্ছ্বসিত এবং তারা মনে করছেন যে যোগ্য সম্মান তাকে দেওয়া হয়েছে এবং এই লালকৃষ্ণ আদবানি তাকে ভারতরত্ন সম্মান দেওয়ার এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে পোস্ট, সেই পোস্টও আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ইন্দ্রাণী, দেখো, লালকৃষ্ণ আদবানিকে কিন্তু বিজেপির লৌহ পুরুষ বলা হয়, কারণ বিজেপি দলের যে উত্থান সেটা কিন্তু মূলত অর্থবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির চওড়া কাঁধের উপর ভর করে এসেছিল। তোমাকে মনে করিয়ে দেবো, যে সময়ে বাজপেয়ী গভর্নমেন্ট হয়েছিল সেই সময় কিন্তু লালকৃষ্ণ আদবানি সারা দেশ জুড়ে যেভাবে বিজেপির হয়ে প্রচার করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিজেপির জন্য। এবং তারপর থেকে একাধিক সময় বিজেপি যখনই সমস্যায় পড়েছে আমরা দেখেছি রথের চাকা বা রথের যে রশির দায়িত্ব কিন্তু লালকৃষ্ণ আদবানি তুলে নিয়েছেন। এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখব নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আদবানি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। নরেন্দ্র মোদী যবে থেকে স্বয়ংসেবক, নরেন্দ্র মোদী যখন স্বয়ংসেবক ছিলেন বা তারপর যখন তিনি রাজনীতিতে আসেন সেই সময় থেকে লালকৃষ্ণ আদবানির অত্যন্ত ঘনিষ্ঠ বলাই ছিলেন নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীকে প্রথমবার বিধায়ক করা বা তার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনেও কিন্তু লালকৃষ্ণ আদবানির যথেষ্ট অবদান ছিল বলেই দাবি রাজনীতিবিদদের। সেই লালকৃষ্ণ আদবানির সাথে নরেন্দ্র মোদী দীর্ঘ সময় প্রতি বছরই প্রায় দুবার তিনবার করে তিনি তার খোঁজ খবর নিতেন, তার কাছে যেতেন। এবং যে ছবি তিনি নরেন্দ্র মোদী টুইট করেছেন এটা কিন্তু এবছর লালকৃষ্ণ আদবানির জন্মদিনে নরেন্দ্র মোদী তার বাসভবনে গিয়েছিলেন এবং তাকে ফুলের স্তবক উপহার হিসেবে দিয়েছিলেন, তার সাথে দীর্ঘ সময় বসে আলাপ আলোচনা করেছিলেন। রাশিয়ান এই নেতা লালকৃষ্ণ আদবানি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, তিনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরোতে পারেন না, কিন্তু তিনি ভারতের রাজনীতি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তার মেয়ের কাছ থেকে তিনি সমস্ত খোঁজ খবর এখনো পর্যন্ত রাজনীতি সম্বন্ধে নেন এবং প্রয়োজনে টুকটাক পরামর্শও দেন বলে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। ইন্দ্রাণী, আমাদের সঙ্গে থাকো। রাশিয়ার নেতা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন লালকৃষ্ণ আদবানি তিনি ভারত রত্ন সম্মান পাচ্ছেন,
কিভাবে দেখছেন গোটা বিষয়? যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রী নিজে প্রকাশ করে তাকে যথেষ্ট আরো সম্মান দেখিয়েছেন। লালকৃষ্ণ আডবাণী ভারতের রাজনীতিতে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব। গত 1980 1980 যে ভণ্ড সেকুলারিজমের পথ ধরে ভারত চলেছিল, সেই ভণ্ড সেকুলারিজম থেকে দেশের মুখ ঘোরাতে এবং যথাযথ পরম্পরাকে সম্মান জানাতে লালকৃষ্ণ আডবাণী যে রামরক্স যাত্রার আয়োজন করেছিলেন সেটা সফল হয়েছিল। সেই জন্য তার দল যে সামনের সারিতে উঠে এসেছিল সেটা গৌণ, প্রধান মুখ্য ব্যাপার হচ্ছে যে দেশের চেহারাটা বদলে গিয়েছিল, দেশের চিন্তা ভাবনা বদলে গিয়েছিল। আবার বলছি, যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে নমস্কার জানাই এই পদক্ষেপের জন্য। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলছিলাম তার সঙ্গে, বর্ষীয়ান বিজেপি নেতা তিনি, এবং তিনি যে কথাও বলছেন অর্থাৎ যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে, উচ্ছ্বসিত তারাও। ইন্দ্রাণী, যেমনটা জানাচ্ছিলেন, দেখো লালকৃষ্ণ আডবাণীর সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক যেটা বলছিলাম সেটা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ, এবং নরেন্দ্র মোদী যবে থেকে রাজনীতিতে আসেন তিনি কিন্তু লালকৃষ্ণ আডবাণীর সাথেই ছিলেন এবং তারই শিষ্য হিসাবে কাজ করতেন। এবং নরেন্দ্র মোদীর এই যে উত্থান, অর্থাৎ প্রধানমন্ত্রী, আমরা যদি দেখি প্রথমবার বিধায়ক হওয়া, মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া, পরবর্তীকালে প্রথমবার সাংসদ হয়েই দেশের প্রধানমন্ত্রী হওয়া, এই সবকিছুর পিছনে লালকৃষ্ণ আডবাণীর একটা অবদান আছে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। বেশ, আপনাকে তো ধন্যবাদ ইন্দ্রাণী।